এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন সকালবেলার দিকে আমাদের গরু নিতে এসেছে। আসলে আমাদের দুটো গরু বিক্রি করে দিয়েছে, সেই গরু দুটো নিয়ে যাচ্ছে এখন। আমিও এখন একটু রাস্তার কাছে যাচ্ছি। আসলে ঐশ্বর্যকে নিয়ে মা গিয়েছে গরু দেখানোর জন্য। ঐশ্বর্য রাস্তায় আছে, এই জন্য আমি একটু রাস্তায় যাচ্ছি। আর ঐশ্বর্য যদি আসতে চায় তাহলে আর কি ওকে নিয়ে আসবো। ও আসলে সকালবেলা এখনও কিছু খায়নি, এই জন্য আর কি আমি ওকে আনার জন্যই যাচ্ছি। দিচ্ছে, তারপর মাসিদের কাছে আসছে একটা পেয়ারা নিয়ে, আবার চলে যাচ্ছে ওর মাসিদের। মাসিরা আর কি ওর কাছে চাচ্ছিল কিন্তু ও দেয়নি, দিচ্ছে নিয়ে চলে যাচ্ছে, আবার আসছে, এরকম করছিল। আর এই তো গরু দুটো এখন উঠাচ্ছে, তারপর নিয়ে যাবে। আর মা তো সকালবেলা খাবার দাবারের পরে মা এখন পিঠা বানাচ্ছে, মা এখন চান্দসা পিঠা বানাচ্ছে। আর আমি কালকে দই পাতিয়ে রেখেছিলাম, তোমাদের দেখাবো কেমন হয়েছে দইটা। আর পিঠাগুলো দেখো কত সুন্দর ফুলছে, গোল গোল হয়ে যাচ্ছে ফুলে, আর অনেক ভালো হয়েছে পিঠাগুলো। আর এই তো এখানে সিঙেরা, ভাই আসলে একটু বাজারে গিয়েছিল, আসার সময় সিঙেরা কিনে নিয়ে এসেছে। আর এই তো দইটা, এই দইটা আমি কালকে বিকেলবেলার দিকে পাতিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দইটা। এখন আমি সবাইকে দই দিচ্ছি। আর এই তো এখানে বাবা পুকুর থেকে মাছ নিয়ে এসেছে, মা এখন দুপুরবেলা রান্নাগুলো রান্না করে নেবে। এখন দুপুরবেলা রান্না করবে কাজ, এখানে দয়াকলা দিয়ে তরকারি রান্না করেছে, আর উস্তে ভাজি করবে, পাট শাকের তরকারি, আর সিমাই রান্না করবে। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আর এই সময়টাতে সবাই অনেক সাবধানে থাকবে, সাবধানে চলাফেরা করবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো।